আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুচি দিয়ে প্যান্ট কাট পায়জামা তৈরি করা। তো দেখুন আমি এই সালোয়ারটি কীভাবে কাটিং করব আর কীভাবে সেলাই করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এখানে আমি দেখুন সালোয়ারের কাপড়টি চার পাশ করে নিয়েছি। তো বন্ধ পাশটা আমার দিকে রেখে আর এই যে এই পাশ থেকে রাবাটের ঘরের জন্য 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। এখন কোমরের মাপটি নিচ্ছি 13 ইঞ্চি আর হাই নিচ্ছি 16 ইঞ্চি। এভাবে মার্ক করে দিয়ে শেপ কাটের সাহায্যে হাইয়ের দাগটি মিলিয়ে নিব এই যে এইভাবে। তো আপনারা চাইলে হাত দিয়েও এরকম করে দিয়ে দিতে পারেন আর এইখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো আরও বাড়িয়ে নেবেন। এরকমভাবে বাড়িয়ে নিলে এটা যেহেতু প্যান্ট কাট সালোয়ার, পায়ের এইখানে নিলাম 6 ইঞ্চি, তাহলে আর কি হাইয়ে পট্টি দেওয়া লাগবে না। এই কারণে এভাবে একটু বেশি করে রাউন্ড দিয়ে দিবেন। পায়ের মুখটা কিন্তু আমি 6 ইঞ্চি নিয়েছি, সেলাই করার পর 5.5 বা 5.5ই থাকবে আর কি। তো এটা বড়দের জন্য আমি কাটিংটা করছি। যার যতটুকু লম্বা লাগে ততটুকু নেবেন। এখন কুচির জন্য কামিজ জি কেটেছি, তো এটার সাথে এই কামিজটা, তো এই কামিজের কাপড়টি এইভাবে 4 ইঞ্চি নিব চওড়া। আর এই যে দেখুন এখানে ডাবল বাজ আছে, এভাবে চওড়াটা 4 ইঞ্চি নেবেন। আর কুচির জন্য আপনারা কাপড় আন্দাজ মতো নিয়ে নেবেন, যে যেরকম কুচি দিতে চান আর কি, বেশি বা কম। এখানে দেখুন আমি ডাবল করে নিয়েছি, 4 ইঞ্চি যেহেতু নিয়েছি তো ডাবল করলে 2 ইঞ্চি হয়। তো এইভাবে করে কুচি দিয়ে দিয়ে এখানে এরকমভাবে সেলাই করে নিব। আশা করি আমার সেলাইটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনাদেরই ভালো হবে, অতি সহজেই বুঝতে পারবেন। দেখুন আমি হাই সেলাই করে নিব প্রথম। এজ দেখুন এখানে কিন্তু 2 বাজ আছে, তো এক পাশের হাই জয়েন করে নিব। তো এখানে আমার সেলাই একটু ডিস্টার্ব দিছে, আমি আবারও সুতাটি ভালো মতো লাগিয়ে নিব, ববিন কেসের হয়তো সমস্যা হয়েছে। তো দেখুন এই যে আমি ববিনটা খোলে এরপর সুতাটি ভালো মতো লাগিয়ে নিব। তো যারা আমার ভিডিওতে কোথাও বুঝতে না পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে বলবেন। এখন দেখুন এই যে হাইয়ের সেলাইটি দিয়ে দিচ্ছি আর সেলাইয়ের ফুটটিও ঠিক হয়েছে। এই পাশটাতে সেলাইটি দিয়ে দিচ্ছি, ডাবল করে সেলাই দিবেন আপনারা। আজকে আমার সুতাটা বারবারই ডিস্টার্ব করছে, অনেক সময় অনেক সুতার সমস্যা থাকে, আপনারা এটা বুঝে এরপর সেলাই করবেন। আমার সুতাটা হয়তো ভালো না।
তো দেখুন এই যে এইভাবে সেলাই করার পর দোনো পাশের হাই সেলাই করার পর এই কোমরের এখানে যে রাবাট লাগাবো তো এইভাবে রাখলাম রেখে এরপর এই যে দেখুন রাবাটটি এইভাবে মেপে নেবেন কাপড়ের উপরে এইভাবে ধরবেন এই যে এভাবে ধরে এরপর কেটে নেবেন এখন এটাকে গোল করে ভালো করে সেলাই দিয়ে দিব যেহেতু আমি এক ভাজের উপরে আর কি দিয়ে ধরছি এটা এই যে ডাবল হয়েছে এখন তো এটা গোল করার পর এখানে লাগালে কোমরের সাথে ঠিক হয়ে যাবে আপনারা যে সালোয়ারটা কাটিং করবেন সেটা তো আমরা মাপ নিয়েই কাটি তো রাবারটি এইভাবেই মেপে আপনারা কাটতে পারেন ফিতা দিয়ে আলাদা করে মাপতে হবে না আর যদি চান তাহলে আপনারা মেপও নিতে পারেন তো এইভাবেই বেশি ভালো হয় রাবার বড় ছোট হয় না যেহেতু আমরা কোমরের মাপটি নেই যার যতটুকু লাগে লুজ মাপই নেই তো রাবারটা এখানে লুজ মাপই হবে এখন দ্বিতীয় যে সেলাইটি এই যে দেখুন এভাবে একটু টেনে নিয়ে এরপর রাবারের উপর দ্বিতীয় সেলাইটি দিয়ে দিবেন তবে এটা সেলাই দেওয়ার সময় রাবারটি এভাবে টেনে টেনে সেলাইটি করবেন আমি প্রত্যেকটা রাবার লাগানো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই রাবার মেশিন দিয়ে লাগাতে পারে না তো আমি এই ভিডিওটি যেহেতু আমার নতুন আপুদের উদ্দেশ্য করে বানাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কোথাও না বুঝলে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে এখন দেখুন আমি যে পায়ে কুচিটি বানাবো তো কুচি সেলাই করে নিব এখানে দেখুন কাপড় ডাবল করে নিয়েছি আগে আপনাদের দেখিয়েছি যে ডাবল করে নিতে হবে তো এখানে 2 ইঞ্চি আছে ডাবল ভাজে আর কি এখানে আপনাদের পছন্দ মতো কুচি দিয়ে দিবেন ঘন পাতলা এটা আপনাদের পছন্দের উপরে তো আমি মিডিয়াম করে দিচ্ছি বেশি ঘনও দিচ্ছি না আবার একদম পাতলাও দিচ্ছি না মিডিয়াম সাইজ দিচ্ছি কুচিটি তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমার চ্যানেলটা বড় হবে না তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারি বা বোঝাতে পারি এখন আমি এই যে এইভাবে মেপে নিব দেখব কুচিটা ঠিক আছে কি না দেখুন আমি কিন্তু বাস পিটটা নিলাম এই কারণে আপনাদের এইভাবে দেখালাম যে সালোয়ারের বাস পিটটা নিয়ে এইভাবে কুচিটি লাগিয়ে নেবেন বাস পিট থেকেই এখন শিলানের পর এটা উল্টা পাশে যাবে এই যে দেখুন বাস পিটি এইভাবে থাকলো আর কি এখন এখানটাতে চাপ সেলাই দিয়ে দিতে পারেন এইভাবে একটি সেলাইও দিতে পারেন তো আমি এখানে এই সেলাইটি দেওয়ার পর আরও একটি সেলাই করব ডাবল সেলাই এই যে দেখুন এরকমটা হয়েছে তো আমি একইভাবে এই পাশের সেলাইটিও দিয়ে দিব এক পাও সেলাই করে নিয়েছি তো এটাও একইভাবে কুচিটি লাগিয়ে নিব আমি পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথাও আমি স্কিপ করি নাই ডাবল সেলাই দেওয়ার পর এখন সাইড জয়েন করে নিব এই যে দেখুন এইভাবে
शार्ट सेलाई करे निब। तो ये तो सेलाई करा शेष। आमी एखन आपनादेर भाज करे देखाबो। तो ये देखुन आमी भाज करे निच्छि। ये देखुन एरकमटा हयेछे। भिडियोटी आपनादेर काछे केमन लागलो, जदि भालो लेगे थाके ताहले प्लिज आमार भिडियोते आपनारा छोट्ट एकटी लाइक दिये दिबेन। सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। आल्लाह हाफेज़।